তাহলে এটা উত্তর হয়ে যাবে হলো কি না শিল্পপতি। তো দেখো জামশেদ ইরানি বলে নিই আমি, তো ভারতের স্টিলম্যান নামে পরিচিত, ঠিক আছে, ভারতের স্টিলম্যান নামে পরিচিত। এবং তার মৃত্যুকালীন তার বয়স হয়েছিল কত, 86 বছর, এবং 2007 সালে তিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। তাহলে এই ইনফরমেশনটাও তোমরা জানবে। তাহলে জামশেদ যে ইরানি একজন ছিলেন শিল্পপতি, তিনি ভারতের স্টিলম্যান নামে পরিচিত, তার মৃত্যুকালীন বয়স ছিল 86, এবং 2007 সালে তিনি পদ্মভূষণ পেয়েছিলেন। আচ্ছা, দীর্ঘতম প্যাসেঞ্জার ট্রেন চালু করেছে, তার চালু করে রেকর্ড গড়লো কোন দেশ, নিউজিল্যান্ড নাকি সুইজারল্যান্ড নাকি সুইডেন নাকি জাপান? সুইজারল্যান্ড হবে। হ্যাঁ, উত্তর হবে সুইজারল্যান্ড, একদম ঠিক বলেছো, উত্তর হবে সুইজারল্যান্ড। ঠিক আছে, দেখো তাহলে যে পাঁচটা হচ্ছে কি আমরা তোমার হচ্ছে কি এখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখলাম, তাহলে প্রথমে যেটা আমরা দেখলাম যে নারী আর শিশু বিকাশের বিভাগে স্কোজ অ্যাওয়ার্ড জিতল পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকল্প, মনে রাখবে লক্ষ্মী ভাণ্ডার, ঠিক আছে, এটা মনে রাখবে। তারপর আমরা দেখলাম পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন কে, আলাপন বন্দ্যোপাধ্যায়, অপশান ডি, এটাও মনে রাখবে। তারপর দেখো ইউনিফর্ম সিভিল কোড রূপায়ণ করার জন্য কমিটি গঠন করেছে কোন রাজ্য, গুজরাট। আর যেটা বলা হলো ইউনিফর্ম সিভিল কোড জিনিসটা কি না, এমন একটা হচ্ছে কি আইন যেটা হচ্ছে কি তোমার সব ধর্মের জন্য একই আইন থাকবে। এক মিনিট দাঁড়া। দেখো শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। দেখো তাহলে ইউনিফর্ম সিভিল কোড ব্যাপারটা তোমরা মনে রাখবে এই কারণে, কারণ ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে কি এমন একটা আইন যেটা একটা রাজ্যে যে সমস্ত মানুষরা থাকবে ধর্ম নির্বিপক্ষ বাদ দিয়ে সবার জন্য একই আইন থাকবে। চলো, তারপর আমরা দেখলাম কি যে সম্প্রতি প্রয়াত জামশেদ যে ইরানি ছিলেন একজন শিল্পপতি, তার বলা হলো তার নাম হচ্ছে কি তোমার ভারতের স্টিলম্যান নামে পরিচিত, আর 2007 সালে তিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। দীর্ঘতম প্যাসেঞ্জার ট্রেন চালু করলো যে চালু করে যে রেকর্ড গড়লো কোন দেশ, সুইজারল্যান্ড, এটাও তোমরা মনে রাখবে। চলো এবার হচ্ছে কি আমরা যেটা যেটা আমাদের ক্লাস শিডিউল ছিল সেই শিডিউল থেকে দেখব, আজকে আমরা দেখব এখানে ডিজিজ, ভ্যাকসিন এবং আবিষ্কার, ঠিক আছে। তো এখান থেকেও তোমাদের পরীক্ষায় আসবে, কারণ তোমরা জানো SLST যেটা হবে সেখানে জিকে এবং সিএ এই পোর্শনটা যেহেতু রয়েছে, আর আজকে আমাদের ক্লাসের আলোচনা ছিল কি জিকে এবং সিএ। সিএ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমরা পাঁচটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখলাম, এবার যেটা দেখবো আমরা যে প্রত্যেকটা ডিজিজের জন্য কী কী ভ্যাকসিন রয়েছে। তো আবিষ্কারকের নাম হয়তো তোমাদেরকে দিবে না, কিন্তু ওই যে ডিজিজের সাপেক্ষে তোমার ভ্যাকসিনের নামগুলো দিতে পারে। দেখো তো এখানে দেখো প্রথম যেটা দিয়েছে যে যক্ষ্মার হচ্ছে ভ্যাকসিন নাম হচ্ছে BCG, ঠিক আছে, এটা মনে রাখবে তোমরা জানো, কারণ বেসিলাস কেলমিট গুইরিন এটা হচ্ছে কি যক্ষ্মার ভ্যাকসিন নামে পরিচিত। স্মল পক্সের হচ্ছে ভ্যাকসিনিয়া, এটাও মনে রাখবে। হামের জন্য হচ্ছে দেখো মিসলেস ভ্যাকসিন, জোলাতঙ্গের জন্য রেবিস ভ্যাকসিন, কারণ জোলাতঙ্গ রোগের যে ডিজিজটা তার নাম মানে মাইক্রোবসের নাম হচ্ছে রেবিস ভাইরাস, তো এই জন্য জোলাতঙ্গ রোগের হচ্ছে কি তোমার ভ্যাকসিনটা রেবিস ভ্যাকসিন। কলেরার জন্য কলেরা ভ্যাকসিন, এটা মনে রাখার সুবিধা। চিকেন পক্সের জন্য দেখো ভেরিসেল্লা। ইনফ্লুয়েঞ্জার জন্য ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, পোলিওর জন্য ইনঅ্যাক্টিভেটেড পোলিও বা লাইভ ওরাল পোলিও, এটাই বেশি ইউজ করা হয়, যেটা হচ্ছে ওরাল তোমার ভ্যাকসিনেশন করা হয় মানে মুখে খাবারের মাধ্যমে। তোমাকে এই ধরনের কোশ্চেন দিতে পারে যে এমন একটা ভ্যাকসিনের নাম বলে যেটা হচ্ছে কি আমরা ওরালি হচ্ছে কি তোমার ইনটেক করি, তার নাম কী হবে পোলিও। মামসের জন্য MMR বা মামস ভ্যাকসিন যেটাকে বলা হয়। তারপর দেখো টিটেনাসের জন্য হচ্ছে কি টিটেনাস টক্সয়েড, রুবেলার জন্য রুবেলা ভ্যাকসিন, হেপাটাইটিসের জন্য হেপাটাইটিস এ যেটা রয়েছে হেপ এ নামেও পরিচিত, হেপাটাইটিস বির জন্য হেপাটাইটিস বি বা হেপ বি নামে পরিচিত। টাইফয়েডের জন্য দেখো TAB যেটাকে বলা হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন, ডিপথেরিয়ার জন্য DPD, ঠিক আছে, তো ডিপথেরিয়া ভ্যাকসিন বলা হয়। নিউমোনিয়ার জন্য PCV নিউমোনিয়া ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা বির জন্য HIV, তারপর পার্টুসিস যেটা হুপিং কাশি বলি আমরা সেটা পার্টুসিস ভ্যাকসিন, আর ইয়েলো ফিভারের জন্য ইয়েলো ফিভার ভ্যাকসিন।
দেখো এবার আমরা যেটা দেখব শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠাতা, এখান থেকেও পরীক্ষা প্রশ্ন দেয়। তো আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম, প্রতিষ্ঠাতা এবং সালগুলো কী কী রয়েছে, যেমন কলকাতা মাদ্রাসা যেটা রয়েছে ওয়ারেন হেস্টিং প্রতিষ্ঠা করেছিলেন 1781 সালে, এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স 1784 সালে, বেনারস সংস্কৃত কলেজ যেটা জোনাথন ডানকান 1792 সালে করেছিলেন, ফোর্ট উইলিয়াম কলেজ এটাও তোমাদেরকে দিতে পারে লর্ড ওয়েলেসলি 1800 সালে, শ্রীরামপুর মিশন এটা হচ্ছে উইলিয়াম কেরি 1800 সালে, স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার 1817 সালে, হিন্দু কলেজ ডেভিড হেয়ার 1817তে, অ্যাংলো হিন্দু স্কুল রাজা রামমোহন রায় 1822 সালে। একইভাবে দেখব আমরা একাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিও, এটা তোমরা জানো এটা 1828 সালে, স্কটিশ চার্চ কলেজ এটা আলেকজান্ডার ডাফ 1830 সালে, এবার ক্যালকাটা মেডিকেল কলেজ এটাও তোমাদের জানতে হবে এটা লর্ড বেন্টিং করেছিলেন 1835 সালে, তত্ত্ববোধিনী পাঠশালা যেটা দেবেন্দ্রনাথ ঠাকুর 1840 সালে, বেথুন স্কুল হচ্ছে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1849, কলকাতা বিশ্ববিদ্যালয় দেখো এটাও তোমরা মনে রাখবে উডের সুপারিশে ব্রিটিশ সরকার করেছিল 1857তে, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় দেখো উডের সুপারিশে ব্রিটিশ সরকার করেছিল 1857 সালে। ঠিক একইভাবে মুম্বাই বা বোম্বাই হচ্ছে বিশ্ববিদ্যালয় উডের মানে সুপারিশে দেখো ব্রিটিশ সরকার 1857, দয়ানন্দ অ্যাংলো বেদিক যে কলেজ সেটা লালা হংসরাজ এটা 1886, ন্যাশনাল এডুকেশন কাউন্সিল সতীশচন্দ্র মুখোপাধ্যায় 1905, যাদবপুর বিশ্ববিদ্যালয় আচার্য প্রফুল্লচন্দ্র রায় নির্মাতা এবং এটা হয়েছিল 1906 সালে, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় মদন মোহন মালব্য 1915 সালে, ইন্ডিয়ান উইমেন্স ইউনিভার্সিটি যেটা ডিকে কার্ভে 1916, বসু বিজ্ঞান মন্দির এটাও তোমরা জানো আচার্য জগদীশচন্দ্র বসু 1717, বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে। ঠিক আছে, এই যে জিনিসটা পড়লে না এখান থেকে পরীক্ষায় থাকে কোশ্চান, তোমরা একটু গুরুত্বপূর্ণ দিয়ে এটাকে দেখবে। এবার দেখো ঐতিহাসিক ব্যক্তিদের আসল নাম এটাও পরীক্ষায় দেয়, যেমন তিতুমিরের আসল নাম হচ্ছে মীর নিসার আলী, নূরজাহানের আসল নাম হচ্ছে দেখো মেহের উনসিন্না, শাহজাহানের হচ্ছে দেখো খুররম, সিকন্দর লোদি হচ্ছে নিজাম খান, তাঁতিয়া টোপি হচ্ছে কি রামচন্দ্র পাণ্ডুরঙ্গ, গিয়াসুদ্দিন বলবনের হচ্ছে কি তোমার উলুক খাঁ, গিয়াসুদ্দিন তুগলকের হচ্ছে গাজী মালিক, মোহাম্মদ ঘুরির হচ্ছে কি তোমার মুইজউদ্দিন, চেঙ্গিস খানের হচ্ছে দেখো তেমুচিন, শেরশাহের হচ্ছে কি ফরিদ খাঁ, নানা সাহেবের দেখো ধন্তু পান্ত, তারপর আলাউদ্দিন খিলজি এটাও তোমার মনে রাখবে আলী গুরসাম, তারপর রয়েছে দেখো মোহাম্মদ খাল আবদালি এটা হচ্ছে কি তোমার আহমেদ শাহ দুরানি, আকবর দেখো জালালউদ্দিন মোহাম্মদ আকবর তার আসল নাম ছিল, জাহাঙ্গীরের আসল নাম ছিল নুরুদ্দিন মোহাম্মদ সেলিম। ঠিক আছে, বাবরের তোমরা মনে রাখবে জাহিরুদ্দিন মোহাম্মদ, ফিরোজ শাহ তুগলকের হচ্ছে কি ফিরোজ বিন রজ্জব, কৌটিল্য বা চাণক্যের নাম ছিল কি দেখো বিষ্ণুগুপ্ত, মোহাম্মদ বিন তুগলকের ছিল জুনা খাঁ, এটাও পরীক্ষায় অনেকবার দিয়েছে। ঠিক আছে, এগুলো মনে রাখবে। তারপর হুসেন স্যার ছিল সৈয়দ হুসেন, মুর্শিদ কুলি খাঁ মোহাম্মদ হাদি, সিরাজ উদ্দৌলার ছিল হচ্ছে কি মির্জা মোহাম্মদ, মমতাজের নাম ছিল আরজুমন্ত বানু বেগম, আমির খসরু ছিল দেখো আবুল হাসান উমিন উদ্দিন খসরু। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি তোমাদের মোটামুটি ঐতিহাসিক ব্যক্তিগণের আসল নাম, প্লাস এখানে আমরা দেখলাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠাতা এবং তার সঙ্গে রোগ ভ্যাকসিন এবং আবিষ্কারক, এদের নামগুলো তোমরা মনে রাখবে। ঠিক আছে, তো এই একটা ছোট ক্লাসের মাধ্যমে তোমরা দেখে নিলে, তাহলে এইভাবেই আমরা সিলেবাস ধরেই এগোবো। ঠিক আছে, তো আজকে মোটামুটি কমজন আছো, তো এই জন্য আজকে ক্লাসটা এখানে থাক।